সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আপনাদের মাঝে সরাসরি আবার আমি বাজারে না যাইতে পারলেও চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে এক একটু খবর জানানোর জন্য আজকে একটু পাটের খবর জানানোর জন্য আসলাম তো বর্তমানে অনেকে কমন বক্সে লিখছেন আসলে বাংলাদেশে কত দিক শতাংশ পাট আছে তো আসলে বাংলাদেশে গত শতক শক্তি পাট আছে এটা তো আসলে বলা সম্ভব না তবে গত বছরের তুলনায় এবার অনেকটা পাট কম আছে এতটুকু আপনাদের মাঝে বলতে পারবো গত বছরের চাইতে অনেকটাই পাট কম আছে এবার তো বর্তমান পাটে যে রেট কিছুদিন চলছে তো যে পাটের দামটা আছে হয়তো কৃষক ভাইদের জন্য কিছুটা মানে যে পরিমাণে আসলে পার্টি পরিশ্রম খরচ সে তুলনায় একটু কম হচ্ছে তাদের এই কারণে বিভিন্ন রকম হাটে আমরা ভিডিও করতে গেলে কথা আসে তো তুলনামূলক যদি আসলে তাদের কথা তিন হাজারের যদি স্বাভাবিক বাজার উপর থাকতো তাহলে হয়তো তাদের একটু ভালো হতো তো সেক্ষেত্রে সর্বনিম্ন মানের পাট হতে মন করেন চব্বিশ পঁচিশ সাড়ে পঁচিশ যেগুলো মিল ষাট কমা পাঠ। আর মিডিয়াম কোয়ালিটি পার্টি পাট ব্যাচে কিনা হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ মিডিয়াম কোয়ালিটি পাটগুলো আর হাই কোয়ালিটি পাট সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি আসলে হাই কোয়ালিটির রাজশাহী ভালো মানের পাট উনত্রিশশো থেকে তিন হাজার দুই একটা এই পাটটা খুব কম কারণ নদী এলাকা না রাজশাহী এগুলো অঞ্চলে তো এই কারণে যা একটু ভালো বৃষ্টির পানি প্রথমে একটু জবা জাবার করছে তারা একটু পাটের কালারটা ভালো পাইছে তো পরে পাটের রঙ বেশিরভাগ মেডিম এবং কালো তাই এরপর খবরের আমরা পাই কিছুটা তিন হাজার বত্রিশ একত্রিশ বত্রিশশো পর্যন্ত কারণ তাহিরপুরের আশপাশ দিয়ে এদিক কিছু নদী এলাকা আছে তো এই কারণে ওখানে পাটের দামটা এদিক রাজশাহী বানিশর ঝলমার চাইতে কিছুটা দু একশো বেশি থাকে পাটের দাম আর বিভিন্ন জেলা ভাইরা আমাকে কমেন্ট বক্সে লেখেন এখানে ফরিদপুরের কিছু ভাইরা আমাকে লিখে পাঠান ওখানে পাটের দাম আরও কম বলে যে সর্বোচ্চ চব্বিশ পঁচিশের পাট মাথা তো আসলে এখানে আমি তো বারবার বলি কোয়ালিটির উপরে যেরকম ফরিদপুরের ভাইরা আমাকে লিখে পাঠান যে আমাদের এলাকা বত্রিশশো পাট এবং পাবনার পাটের দাম মোটামুটি অনেকটাই ভালো তো আসলে কোয়ালিটি বোঝে পাটের দাম তো সামনে পাটের দাম অনেকে জানতে চান পারবে কি আসলে এটা আগে বলা যাচ্ছে না আসলে পাট যদি বাইরে রপ্তানি হয় তাহলে আশা করা যায় কিছু পাটের দাম বাড়বে যেহেতু এই সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি এখানে বলতে পারছি না তবে আশা করা যায় এতটুকুই বলছি পাটের দামে এবার কিছুটা বাড়তে পারে তো আজকে এখান থেকে সবাই ভালো থাকবে